খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 30 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো উত্তরকাশীর নির্মীয়মান সুড়ঙ্গের মধ্যে আটকে কমপক্ষে 40 জন। গতকাল গভীর রাতে, মানে রবিবার গভীর রাতে, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জাতীয় সড়কের উপরে একটি নির্মীয়মান সুড়ঙ্গের মুখ ধসে পড়ে, ভেতরে আটকে যান কমপক্ষে 40 জন শ্রমিক। সকাল থেকে উদ্ধার কার্য শুরু হয়, কিন্তু এখনও অবধি কোনো শ্রমিককে বের করে আনা সম্ভব হয়নি। সুড়ঙ্গের ভিতরে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মী দুর্গেশ রাঠুদি বলেন, কমপক্ষে 40 থেকে 41 জন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে দিয়েই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। পাহাড় থেকে নতুন করে ধস নামায় উদ্ধার কার্য কিন্তু ব্যাহত হচ্ছে। এসডিআরএফের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের একটি অংশ সম্পূর্ণ আটকে রয়েছে। ভেঙে পড়া পাথর সিমেন্টের চায়ে ওই অংশে শ্রমিকেরা আটকে রয়েছেন বলে আশঙ্কা। সেখানে পাইপের মাধ্যমে অক্সিজেন পাঠানো হচ্ছে। আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি এখনও অবধি। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাতভর উদ্ধার কার্য চালানো হয়েছে। সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছুটা পাথর সরানো গেলেও ফের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ছে, এতে উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে। জানা গিয়েছে, রবিবার ভোর 4টে নাগাদ উত্তরকাশীর জাতীয় সড়কের ওপরে 4.5 কিলোমিটার দীর্ঘ নির্মীয়মান সুড়ঙ্গের 150 মিটার অংশ ভেঙে পড়ে ভেতরে আটকে পড়েন শ্রমিকরা। সুড়ঙ্গে ধস নেওয়ার খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও রাজ্য বিপর্যয় বাহিনীর মোকাবেলা বাহিনীর লোকেরা। পরে বর্ডার রোডস অর্গানাইজেশন ও আইটিবিপির জওয়ানরাও উদ্ধার কাজে হাত লাগান।